नमस्कार बंधुरा, आमी चित्रा सेफ कुकिंग चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आमी बानाबो उच्छे दिए एकटा दुर्दान्त रेसिपी। आजकेर ई उच्छे रेसिपिटा किन्तु आपनारा अवश्यई आमार ई पद्धतिते बाड़ीते एकबार ट्राई करबेन, भीषणई भालो लागबे। आर गरम गरम भातेर साथे किन्तु एटा जस्ट जमे जाबे। एर जोन्नो आमी एखाने चारटे छोट साइजेर उच्छे निये निएछि। উচ্ছেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। উচ্ছেগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোর গায়ে হালকা করে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে রেসিপিটা কিন্তু দুর্দান্ত। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বন্ধু বা আপনাদের আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। গ্যাসটাকে অন করে গ্যাসের উপরে একটা জাল রেখে দিলাম। গ্যাসের উপরে উচ্ছেগুলোকে বসিয়ে দিলাম। আর গ্যাসটাকে অবশ্যই কিন্তু আমি হাই ফ্লেমে করে রেখেছি। উচ্ছেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক থেকে ভালোভাবে পুড়িয়ে নিচ্ছি। আজকের এই উচ্ছে রেসিপিটা কিন্তু আমার ভীষণই প্রিয় একটা রেসিপি। আর এই রেসিপিটা আমি প্রায় মাঝে মাঝে বাড়িতে তৈরি করে থাকি আর খুবই কম সময়ে এটা তৈরি হয়ে যায়। উচ্ছেগুলোকে ভালো করে সব দিক থেকে পুড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। ঝালের স্বাদ অনুযায়ী একটা শুকনো লঙ্কা পুড়িয়ে নিচ্ছি। আর পুড়িয়ে নেব 4-5 কোয়া রসুন। রসুনটা খুব বেশি পোড়ানোর দরকার নেই, হালকা একটু পোড়ালেই হবে। সবশেষে সমস্ত পুড়িয়ে রাখা উপকরণগুলো আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জল। খুব ভালোভাবে উপকরণগুলি মিশে যাবে। এখানে জলটার জন্য আমি 1 চামচ ব্যবহার করলাম। এবারে সমস্ত উপকরণগুলো আমি পেস্ট করে নিলাম। আজকের এই উচ্ছে রেসিপি কিন্তু আমার পুরোপুরি তৈরি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই সেফ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।